করছি পিডাব্লিউ বাংলা বিজয় সম্মান। শুরুতে একটু বলে দিই যে কেন আমাদের এই বিজয় সম্মান। আমরা অনলাইনে ক্লাস করি, তোমরা ফ্যাকাল্টির সাথে কথা বলো, ইন্টারঅ্যাক্ট করো, তোমাদের অনলাইনে এক্সাম হয়, ডাউট সলভ হয়, সমস্ত কিছুই হয়, কিন্তু সেটা সমস্তটাই ভার্চুয়ালি। সামনাসামনি কথা বলার যে আনন্দটা, সেইটা আমরা এই ইভেন্টের থেকে শুরু করতে চলেছি। তো তোমরা ফ্যাকাল্টিদের সাথে কথা বলবে, তোমাদের প্রিয় টিচারদের সাথে তোমাদের পরিকল্পনা করবে, তোমাদের কিছু যদি ডাউট থাকে জিজ্ঞাসা করবে, সেই সময়টাও আমরা দেব। তো শুরু করতে চলেছি আমাদের আজকের বিজয় সম্মান। ডাকছি আমাদের পিডাব্লিউ বাংলার সমস্ত ফ্যাকাল্টিদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। টেম্পারেচার এত কম কেন? আওয়াজ নেই, চুপচাপ বসে আছে, এটা পিডাব্লিউ স্টুডেন্ট কি করে হলো? আমাদের যে ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের যে যত পিডাব্লিউর একটা যে জার্নি, সেই এতদিনের জার্নির মধ্যে যারা যারা সাকসেসফুল পার্সন রয়েছে, যারা যারা বলতে পারি যে সাকসেসফুল স্টুডেন্ট, সেই সাকসেসফুল স্টুডেন্টদের সবাইকে আজকে এখানে গ্যাদার করার জন্য, প্রত্যেকে আসার জন্য এখানে, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের জন্য, সবার জন্য আমাদের তরফ থেকে, পিডাব্লিউ বাংলার তরফ থেকে সবার কাছে অসংখ্য ভালোবাসা। তো আজকে যারা যারা রয়েছে পিডাব্লিউ, প্রত্যেকটা টিচারকে তো আমরা ইন্ট্রোডিউস করবোই, প্রত্যেকটা টিচারের সাথে আমাদের দেখা হবে, প্রত্যেকটা টিচারের সাথে কথা হবে। এছাড়াও এই যা শুরুটা একটুখানি বলে নিই যে পিডাব্লিউ বা ফিজিক্সওয়ালার গল্পটা প্রত্যেকেই হয়তো জানে যে এর স্ট্রাগলটা কীরকমভাবে 2014, তারপর 2016, 2020 কীভাবে এই যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে রেভলিউশনস নিয়ে আসা যায়, যে পড়াশুনোর একটা আলাদা মাত্রা এনে দেয়, তাই তো নাকি? পড়াশুনোর ক্ষেত্রে একটা আলাদা মাত্রা এনে যায়, সেই পড়াশুনোর যে আলাদা একটা লেভেলে নিয়ে যাওয়া যায় সেটাকে প্রুভ করে। তো ঠিক এইরকমভাবেই, ঠিক এইরকমভাবেই 2022 16 মার্চ, ওকে, 16 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। তো এই ইন্টারন্যাশনাল ভ্যাকসিনেশন ডে তে 2022 ডিসাইড করা হয় যে এই যে ফিজিক্সওয়ালা, যেটা আমাদের কাছে ফাউন্ডার চ্যানেল, যে সেই চ্যানেলটাতে আমরা কী জানি যে দেখি যে অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয় বা বিভিন্ন ধরনের পড়তে গেলে আমাদের অসুবিধা হয়, বুঝতে গেলে কয়েকটা জায়গায় কিছু জায়গায় টপিক আটকা। তো সেই সমস্যা যেগুলো ছিল, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আরও মেনলি বলতে পারি, যাতে বাংলার ক্ষেত্রে, মানে বলতে পারি যে একদম বাংলায় খোদ নিজের মাতৃভাষায় সায়েন্সকে পড়ার জন্য বা সব জায়গাতে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, একদম রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে স্টার্ট করার জন্য পিডাব্লিউ বাংলা সবার প্রথম 2022 16 মার্চ আমাদের ইউটিউবে লঞ্চ করা হবে। তো ইউটিউবের মাধ্যমে তো প্রত্যেকের কাছেই কম বেশি হয়, সে ক্লাস 10 হোক, ক্লাস 12 হোক, 11 হোক, নিট অ্যাসপিরেন্টস হোক, WBJEE হোক, ইভেন জেনপাস অ্যাসপিরেন্টস হোক, সে কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো রকমভাবে, কিছু না কিছু জায়গা থেকে তাদের স্টাডি বা তারা এই জায়গাটা পড়াশুনো করেছে। তো এইটা যারা এইখানে যাদেরকে দেখতে পাচ্ছি, ঠিক তাদের মধ্যে থেকেই কয়েকজন মাত্র, এছাড়াও আরও অনেকে রয়েছেন, এছাড়া যারা অনেকে আসতেও পারেনি আজকের একটু ওয়েদারটা সকালবেলা খারাপ হয়ে যাওয়ার কারণে, তো মাত্র এখানে কয়েকজন রয়েছে যাদেরকে আমরা ফেসিলিটেট করতে পারছি বা এরকম ধরনের একটা যে এই বিজয় সম্মান আমরা জানতেও পারি না, কারণ যেহেতু অনলাইনে পড়াই পুরো একটা ভার্চুয়াল জগতের মতন হয়ে থাকে, তো কে কত রেজাল্ট করলো সেটা তোরা নিজেরা না জানালে আমরা কিছু জানতেও পারি না, কারণ আমাদের তো ওই একটা ভিডিও চলে আসে, একটা গুগল ফর্ম চলে আসে, তাতে যারা রেসপন্স করে শুধু সেটুকুই পাই। তো স্টিল যেটুকুন পাই না পাই, যেটুকুন পেয়েছি, যাদেরকে কাছে পেয়েছি, যাদের সঙ্গে ডিরেক্ট কমিউনিকেশান করা যাচ্ছে,
তো সেই ভার্চুয়াল জগৎটা থেকে একটু অ্যাকচুয়ালে তাদের সঙ্গে একটু দেখা করব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে একটু একটা দিন কাটাবো, সেই জন্য আজকের এই দিনটাকে, আজকের এই ইভেন্টটাকে মেনলি করা। ওকে, কারণ ভার্চুয়ালি হয় ওইখানে ক্লাসের মধ্যে পড়াই, ক্লাসের মধ্যে মজা করি, ক্লাসের মধ্যে গল্প করি, তারপরে শেষ হয়ে যায়, সেই দেড় ঘন্টার জীবন আমাদের ওরকমই মনে হয়। ইস, যদি একটু বেশি হতো, একদিন যদি দেখা করা যেত। হ্যাঁ, অনেকে লেখে যারা সাকসেসফুল, তারা লেখে যে স্যার আসবো একদিন, দেখা করবো, রেজাল্টের দিন সেলিব্রেট করবো। তো আজকে সেই দিনটা। ওকে, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ফেসিলিটেট করার জন্য, ম্যাম দেবমাল্য ঘোষ, WBJEE, 48 র্যাঙ্ক আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে, একটু সবাই হাততালি দেব। দেবমাল্যর হাতে আমাদের বিডব্লিউ বাংলার তরফ থেকে, ওরা বলছে আচ্ছা দেবমাল্য, তোমাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আজকের এই রেজাল্ট, আজকের এই সাফল্য, এই মোটিভেশন তুমি কোথা থেকে পেয়েছো? আমার কিন্তু জীবনে দুজন আছে, প্রথমে তো আমার বাবা নিশ্চয়ই আছে, কিন্তু তারপর আলাক স্যারের কথা তো বলতেই হবে। উনি যে পরিশ্রম করে প্রথমে ভিডিও বানাতেন, তো তারপরে তিনি কীভাবে সাফল্যে পৌঁছেছেন সেটা আমাকে অনেকটাই মোটিভেট করছে। তো আর একটা কথা, সেটা হচ্ছে ফিজিক্স বলে একটা ওয়েব সিরিজও হয়েছিল, তো সেই ওয়েব সিরিজ দেখেও আমি অনেকটা মোটিভেটেড ফিল করছি। আচ্ছা, নেক্সট আমাদের আছেন শুভম নিয়োগী। শুভম নিয়োগী WBJEE-তে 118 র্যাঙ্ক করেছেন। কংগ্রাচুলেশন তোমাকে। তুমি কিছু বলতে চাইবে, তোমাকে কি ইন্সপায়ার করেছে বা PW প্ল্যাটফর্ম তোমায় কতটা সাহায্য করেছে? অবভিয়াসলি ইন্সপায়ারের দিক থেকে তো অবভিয়াসলি আমার আগে বাবা মার নাম বলতেই হবে। তারা তো মানে এই পুরো প্রিপারেশন জার্নিতে কেউ সাপোর্ট না করুক, তারা সবসময় ছিল। যখন এই ডিমোটিভেটেড ফিলটা করেছি বা যখনই মনে হয়েছে যে না এতটা কি পারবো, যে ডিসিশনটা নিয়েছি ওটাকে কি ফুলফিল করা যাবে, কিন্তু প্রত্যেকবারই যে বাবা মা বলেছে, যে যেমন আমার বাবা প্রত্যেকবারই আমার পজিটিভ ফিল দিত যে না হবে, হবে, কিছু ভাবিস না, হয়ে যাবে, সব কিছু হবে। আমার যদি টেস্টে মার্ক কমও আসতো বা যদি এই পড়াটা না হতো বা সামথিং কিছু একটা হতো নেগেটিভ, তাও আমার বাবা আমাকে বলে দিত যে পজিটিভটা হবে। আর অবভিয়াসলি আমার মা তো আছেই, কারণ আমার মা ছিল মানে আমার ক্লাস 1 থেকে 10 অবধি কোনো টিচার ছিল না। আমার মাই আমাকে পুরো যে পড়াশোনার দিকটা সেটা সবটাই আমার দেখেছে। আর সেকেন্ডলি এই যে ড্রপ ইয়ার জার্নিটা, তো PW যে গুরুত্বটা বা ইম্পর্টেন্সটা এই যে পুরো জার্নি বা পুরো রেজাল্টটা, সেটা তো না বললেই চলে যে সেটা কতটা বেশি। সেটা তো বলতেই চাইবো যে আলাক স্যার অবভিয়াসলি যে বললো যে আলাক স্যার তো আমাদের মেন মোটিভেশন, যে ফার্স্টে সবাই এত হেট করেছে, ফার্স্ট সবাই এত সাপোর্ট করেনি, কিন্তু তার সত্ত্বেও উনি যে কনসিস্টেন্টটা থেকেছেন, তো ওটা আমাকে ইন্সপায়ার করছে। যদি উনি করতে পারেন তাহলে আমরা কেন করতে পারবো না। I'll smile, I know what it takes to fool this town. I'll do it till the sun goes down and all through the night time. Oh yeah, oh yeah, I'll tell you what you wanna hear. Keep my sunglasses on while I shed a tear. It's never the right time. Yeah, yeah, yeah. I'm moving. তো প্রত্যেকেরই যারা সাকসেসফুল রয়েছে স্টুডেন্টদের, তাদেরকে একটা জিনিস আমি বুঝতে পারছি, তাদের পেরেন্টসদের অবদান এখানে অনেক। পেরেন্টসদেরকে এখানে ডাকতে চাই। তো আপনাদের কাছ থেকেও একটু শুনতে চাইবো, মানে পরবর্তীকালে এই কথা থেকে যদি বাংলার আরও বাচ্চারা অনুপ্রাণিত হয়, যে আপনারা কীভাবে ওকে অনুপ্রাণিত করতেন বা ওকে কীভাবে দেখে অভ্যস্ত, কীটা করা উচিত। মানে মেন মেন্টর তো বাড়িতে মা বাবাই হয়ে থাকে চিরকাল, তো সেইভাবেও যদি একটু ব্যাপারটা বলেন। অ্যাকচুয়ালি ওকে আপনারা তো এনকারেজ করতামই, আর খুব ওবিডিয়েন্ট ছিল। আমি কখনো বলতাম ওরা রেজাল্ট খারাপ হয়েছে বা রেজাল্ট ভালো হয়েছে, আর এর থেকে একটু বেটার করতাম, এটাতে খুশি তো, এইভাবে ওকে এনকারেজ করতাম। খেলাধুলার প্রতি এনকারেজ করতাম যে জিমে যেতে হবে, একটু রান করতে হবে, একটু সুইমিং করতে হবে, আমি যেমন মর্নিং ওয়াক করি তবুও করতে হবে,
ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, আর গান শুনতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উপকারে আসতে হবে, এইরকম ধরনের ওকে এনকারেজ করতে হবে। এইভাবে এগিয়ে যাচ্ছে আর কি, আমরা যেরকমভাবে এগোলাম। ছোটোবেলা থেকে ওকে আমি নিজেই পড়িয়েছি, ক্লাস টেন পর্যন্ত ওকে আমি নিজেই পড়িয়েছি, কোনো টিচারও ছিল না। কিন্তু ক্লাস টেনের পর যখন বেড়ে না উঠলো তখন আমি টিচারকে বাধ্য হলাম, তবুও তার পাশে কিন্তু আমি সবসময় দাঁড়িয়েছিলাম। এবার ইলেভেনের পর থেকে জয়েন্টে যখন মানে প্রিপারেশন নিতে শুরু করলো তখন আপনার টিচার নিতে একটু, কিন্তু সেটা অনলাইন হলে আমি একটু অবজেকশন করেছিলাম, ছেলে পারবে, ছেলে করবে, কী করবে। কিন্তু পরে দেখলাম যে না, ও আমাদের থেকে বেশি ওইটাকে চয়েস করেছে এবং খুব ভালোভাবে নিয়েছে ক্রিকেট নিয়ে অনলাইনে গিয়ে। ওই আমি বলেছিলাম যে ওকে মানে অফলাইনে দেওয়ার জন্য, কিন্তু অফলাইনে গেল না, বলতে পারো আমার অসুবিধা হবে, যাতায়াতে অসুবিধা অনেক কিছু, তাতে আমি বাড়িতে এটা করতে পারি। তারপরে সাকসেসটা প্রথমবার সাকসেসটা যেটা বলছিল সেটা 2400 রান করেছিল, যেটা যেহেতু বোর্ডের সাথে দিয়েছে ব্যাংকটা একটুখানি পিছিয়েছে। তখন আমরা বললাম যে সরকারকে অনেক জায়গায় চান্স পেয়ে যাবে, কি ঢুকে যাবে। যেভাবে আপনি পাশে ছিলেন ছোটবেলা থেকে, এটা অ্যাকচুয়ালি ইটসেলফ আ বিগ সাপোর্ট। সো কনগ্রাচুলেশন শুভমকে আবারও রেজাল্টের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এইভাবে মানে বাড়িতে তো মা থাকেনি সবাইকার, কিন্তু একাডেমিক দিক থেকেও এইভাবে মা পাশে থাকেন সেটা খুব কম কেস হয়। ইউ আর ভেরি লাকি। Oh,